2018 সালের 10ই অক্টোবর একটি ভাড়া করা অস্থায়ী ক্যাম্পাসে 45 জন শিক্ষার্থী নিয়ে নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। তখন থেকেই নিজস্ব ক্যাম্পাস ও স্থাপনা না থাকায় নানা সমস্যায় ব্যাহত হচ্ছিল পাঠদান। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 145-এ উন্নীত হওয়ায় শ্রেণীকক্ষ সহ নানা সমস্যা আরও বেড়েছে। ফলে ভাড়া করা অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান ছাড়াও সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের 2টি কক্ষে অস্থায়ীভাবে তৃতীয় ও চতুর্থ বর্ষের পাঠদান চলছে। পূর্ণাঙ্গ ল্যাবরেটরি লাইব্রেরিতে পর্যাপ্ত বই এবং টিউটোরিয়াল ক্লাস ঠিকমতো না হওয়ায় শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এছাড়া আবাসন ও পরিবহন সমস্যার কারণে সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস তৈরি করা যেত, তাহলে ছাত্রদের জন্য আরও সুবিধা হতো এবং টিচারের আবাসন ব্যবস্থা যদি হতো থাকতো, তাহলে আমরা দূর থেকে না আসে এখানেই ক্যাম্পাসে থাকতে পারতাম। বাইরে থাকার কারণে এখন একটু ইনসিকিউর অবস্থায় থাকি। বৃষ্টির সময় দূর থেকে আসতে দেখা যায়, অনেক সময় গাড়ি পাওয়া যায় না, অটো পাওয়া যায় না। তবে শিগগিরই স্থায়ী ক্যাম্পাস নির্মাণে আশাবাদী জেলা প্রশাসক এবং কলেজের অধ্যক্ষ। নতুন 5টি মেডিকেল কলেজ তৈরির ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে অলরেডি, আমাদের নকশা তৈরি এবং ডিজিটাল সার্ভেও হয়ে গেছে। স্থায়ী অবকাঠামো এবং স্থায়ী ক্লাসরুম সহ অন্যান্য যে সমস্ত অবকাঠামো আছে এগুলি নির্মাণের কার্যক্রমের জন্য স্থান নির্বাচন হয়েছে এবং আমরা আশা করছি অতি দ্রুতই আমরা সেই নির্মাণের কাজগুলি শুরু করতে পারব। জেলা শহর থেকে 5 কিলোমিটার উত্তরে ডোমার সড়কের পাশে ভাড়া করা ডায়াবেটিস হাসপাতালের দ্বিতল কক্ষে প্রথম ও দ্বিতীয় বর্ষের এবং 250 শয্যা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস চলছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।